আর্যাবর্তে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার শক্তি দুজন ব্যক্তির আছে মহারাজ, পাণ্ডুপুত্র অর্জুন আর অঙ্গরাজ কর্ণ। তথাপি কর্ণের সঙ্গে বিবাহ করার ইচ্ছা যদি দ্রৌপদীর না থাকে, তবে সে আপত্তি অবশ্যই করতে পারে। হস্তিনাপুরের প্রতাপশালী যুবরাজ দুর্যোধন প্রতিযোগিতার জন্য মঞ্চে আসছেন। ধ্বনিপাত মহারাজ দ্রুপদ, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি নিজের স্থানে আমার মিত্র অঙ্গরাজ কর্ণকে নিযুক্ত করলাম। মঞ্চে আসুন অঙ্গরাজ কর্ণ। আপনি রাজকুমার অর্জুন, কোথায় চলেছ ব্রাহ্মণগণ? প্রণিপাত ব্রাহ্মণ দেবতা। প্রণিপাত। আমরা সবাই ভিক্ষা করতে বেরিয়েছি। যদি আপনার কাছে কিছু দান ভিক্ষা পাওয়া যায় আমরা কৃতার্থ হব মহাশয়। আমার কাছে আর কি পাবে, আমি তো স্বয়ং কাম্পিল্যে পৌঁছবার আশা এখানে বসে আছি, কিন্তু পঙ্গু মানুষ, চলার শক্তি থাকলে ওখানে যেতাম। আমি বলি কি, তোমরা ওখানে চলো না কেন, আর তোমাদের কাঁধে বসিয়ে আমাকেও নিয়ে চলো ওখানে। ক্ষমা করবেন মহাশয়, কিন্তু আমরা সেখানে যেতে চাই না। তোমরা আমার কথা কেন ভাববে, যখন আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে ওখানে? অসহায় কেউ সহায় হয় না জগতে, কেউ হয় না। আমাদের ক্ষমা করবেন অঙ্গরাজ, কিন্তু এই বিষয়ে অনুমতি দেওয়া যাবে না। আমার ভগিনীর সঙ্গে যে বিবাহ করবে তাকে স্বয়ং নিজের সামর্থ্যের প্রদর্শন করতে হবে। আমি হস্তিনাপুরের যুবরাজ আপনাকে প্রশ্ন করছি, কি পরিকল্পনা আপনার? যুবরাজ দুর্যোধন, যেভাবে বৃক্ষকে জল দিয়েই লালিত করতে হয়, জলের কাজ দুধ করতে পারে না, সেইভাবেই আপনার শক্তির প্রমাণ অন্য কেউ দিতে পারে না যুবরাজ। কিন্তু তার নিজের সামর্থ্যের প্রমাণ আমার মিত্র তো দিতেই পারে। আমার মিত্র অঙ্গদেশের রাজা, অধিকার আছে তার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার। উনি স্বয়ং আপনার পুত্রের সঙ্গে বিবাহ করবেন। আমি সুতপুত্রের সঙ্গে বিবাহ কিছুতেই করব না।
সুতপুত্র, সামর্থ্যের এই পরীক্ষায় বিচার হবে বংশের। আজ এই রঙ্গস্থলে তিনি শুধু আমার নয়, সেই লক্ষ লক্ষ মানুষকে অপমান করলেন, যাদের সামর্থ্যের আধা তাদের কুলের নাম নয়, তাদের নিজেদের শ্রম ও বাহুবল। আপনি এই স্বয়ম্বরকে রাজনৈতিক রূপ দিয়েছেন মহারাজ দ্রুপদ। আমরা ভেবেছিলাম যে কুরু আর পাঞ্চালের পুরাতন দ্বন্দ্ব সমাপ্ত করার জন্য আপনি আমাদের আমন্ত্রণ করেছেন, কিন্তু আপনি তো কেবল মাত্র আমাদের অপমান করতে চেয়েছিলেন। কোনো পুরাতন দ্বন্দ্বের কথা আমি জানি না রাজকুমার। যদি আমার হৃদয়ের ভাবনা সম্পূর্ণ স্বচ্ছ না হয়, তবে এই ক্ষণেই ভগবান সূর্যনারায়ণ যেন আমাকে ভস্ম করে দেন। যদি এই আপনার অভিপ্রায় হয় রাজকুমারী দ্রৌপদী, তবে আমিও আপনাকে আমার স্পর্ধা জানাচ্ছি। এবার যদি আপনাকে বিবাহ করতে হয়, তবে এই স্বয়ম্বরেই করতে হবে। নিজের চারিদিকে দৃষ্টি ফেলুন রাজকুমারী দ্রৌপদী। আছে কেউ যে এই লক্ষ্য ভেদ করতে পারে? মহারাজ দ্রুপদ, এমন কেউ নেই যে আপনার এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম। ভেঙে দাও এই ধনুক। রাজকুমার দুর্যোধন, এই আশ্চর্য ধনুক আপনার অতুল বাহুবল যখন ভাঙতে পারল না, তার একটাই অর্থ হতে পারে যে এই প্রতিযোগিতাতে বিজয়ী হতে পারে এমন শক্তিমান এখনো এই মণ্ডপে উপস্থিত আছে। সেই জন্য আমি আপনার কাছে মিনতি করছি যুবরাজ দুর্যোধন, এই স্বয়ংবরকে পূর্ণ হবার অনুমতি দিন। গোবিন্দ, ক্ষত্রিয় কন্যার বিবাহ কি ব্রাহ্মণের সঙ্গে হতে পারে না? অবশ্য হতে পারে, যদি তুমি চাও তবে। হ্যাঁ গোবিন্দ, আপনি ব্রাহ্মণদের নিমন্ত্রণ জানান। মহারাজ, সকল ব্রাহ্মণদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিমন্ত্রণ দিই। কিন্তু বাসুদেব, আমার পুত্রী রাজরানী হওয়ার জন্য জন্মেছে, কোনো ব্রাহ্মণের গৃহে গিয়ে ভিক্ষা করে কিভাবে জীবনযাপন করবে ও? আপনার পুত্রী যদি রানী হবার জন্য জন্মে থাকে, তবে নিয়তি কোনো ব্রাহ্মণকে রাজা করে দিতে পারে? আমি উপস্থিত ব্রাহ্মণদের আমন্ত্রণ করছি যে তাদের মধ্যে যদি কেউ সামর্থ্যবান হয় তবে সামনে আসুক। জ্যেষ্ঠ ভ্রাতা, আর এখানে অপেক্ষা করা উচিত হবে না।
আমাদের প্রস্থান করা উচিত জ্যেষ্ঠ ভ্রাতা। যথার্থই বলেছ অর্জুন, চলো। কোথায় যাচ্ছ ব্রাহ্মণ যুবক? কেবল নিজের সুখ দুঃখ আর প্রতিজ্ঞার কথা ভাবা, কিন্তু জগতের প্রতি তার যে কর্তব্য তার কথা না ভাবা, এ তো স্বার্থপরতা। কিন্তু সত্যকার সামর্থ্যবান কখনো স্বার্থপর হতে পারে না। এই প্রতিযোগিতার সঙ্গে জগতের কল্যাণ জড়িয়ে আছে, আর এও হতে পারে তোমার কল্যাণও এর সঙ্গে জড়িয়ে আছে। তোমার মিত্র বাসুদেব আহ্বানও করেছেন আর আশ্বাসও দিয়েছেন অর্জুন। কৃষ্ণ বলছেন যখন যথার্থই হবে। যাও অর্জুন। মহাভারত।